দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। এগিয়ে যাও, এগিয়ে নাও, সতর্ক হন, আতঙ্কিত নয়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হতা উপজেলার দর্শনা পৌর এলাকার শ্যামপুর যুব সমাজের উদ্যোগে মশার প্রজনন ক্ষেত্র নিধন, জনসচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। শুক্রবার সকাল 9টায় শ্যামপুর জোড়া বটতলা হতে শতাধিক যুবক ও এলাকার সচেতন নাগরিকদের নিয়ে মশার প্রজনন ক্ষেত্র নিধন, জনসচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি করে। এ সময় শতাধিক যুবক ও এলাকার সচেতন নাগরিকদের নিয়ে দীর্ঘ 3 কিলোমিটার মেন সড়ক সহ বাড়ির আঙ্গিনাগুলো পরিষ্কার ও মশক নিধন বিস্তৃতায়। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসাদুল ইসলাম আজাদ। তিনি পায়ে হেঁটে যুবকদের সাথে দুপুর 12টা পর্যন্ত একসঙ্গে কাজ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা পারে দেহ, মন, সমাজ ও দেশকে সুন্দর করে গড়ে তুলতে। তাই আসুন, নিজ দায়িত্বে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি এবং অপরকে উৎসাহিত করি। আপনারা জানেন, সারাদেশে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে, তাই একমাত্র আমাদের সচেতনতায় পারে ডেঙ্গু থেকে নিরাপদ রাখতে। যুব সমাজ পারে দেশ ও জাতিকে এগিয়ে নিতে। যে কোনো সমস্যার সমাধান যুবকদের দ্বারাই সম্ভব। এ সময় আরও উপস্থিত ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের 8 নং ওয়ার্ড সভাপতি হানিফ মল্লিক, যুবলীগ নেতা শাহজাহান মোল্লা, ওয়েব ফাউন্ডেশনের কর্মকর্তা ও জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার দামুড়হতা প্রতিনিধি শফিকুল ইসলাম যুদ্ধ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ মল্লিক, দর্শনা কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত আলম, মোক্তার হোসেন সাপু, তরিকুল ইসলাম, ইসমাইল হোসেন বাবু, সেপার্স, বাপি, ফারুক সহ শতাধিক যুবক। পরে অধিক পরিশ্রম ও কাজের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য 5 জন যুবককে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন সাজিবুল ইসলাম মিলন। সেইটা আমরা রোধ করতে পারছি না বলেই এই রোগের বিস্তার ঘটছে ব্যাপক হারে। ইতিমধ্যেই 50 জনের অধিক মানুষ মৃত্যুবরণ করেছে এই রোগে। যেই মৃত্যুর মধ্যে একজন হাসপাতালের ডাক্তার আছেন, একজন সিভিল সার্জন আছেন, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা আছেন, এমনকি পুলিশ অফিসার পর্যন্ত মৃত্যুবরণ করেছে। সুতরাং বুঝতেই হয় যে আমাদের গ্রামে বাস করা অধিকাংশ যারা লেখাপড়া না জানা অশিক্ষিত মানুষ, তারা তাদের বাড়ি ভাঙে না, পরিষ্কার না করার কারণে তারা সবসময় এই ঝুঁকির মধ্যে রয়েছে। সেই কারণেই আজকে শ্যামপুর গ্রামের সকল যুব সমাজ, এমনকি ছোট্ট ছোট্ট ছেলেরাও সকলে মিলেই আজকে গ্রাম পরিষ্কার করার কাজে নেমেছে। তার চাইতে বেশি যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বটি হল এই গ্রামের প্রতিটি মানুষকে সচেতন করে তোলা, প্রত্যেকটা মানুষকে তার পরিবেশ পরিচ্ছন্ন করে তোলবার জন্য আহ্বান জানানো হয়েছে। সুতরাং আমি তাদেরকে আরো প্রস্তুতির আহ্বান জানানোর পাশাপাশি আপনাদেরকে বলবো, ওই পর্যন্ত যাওয়ার আগেই নিজেরা যাতে আক্রান্ত না হন সেই পরিবেশটা তৈরি করতেই পরিচ্ছন্নতা করুন, সব জায়গায় নিজেদের পরিমণ্ডল পরিবেশ পরিচ্ছন্ন করুন, অন্যকেও বলুন। এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।